তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নিজেকে ছোট করে বাঙালি জাতিকে অপমানের অভিযোগ উঠল দিলীপ ঘোষের বিরুদ্ধে। হুগলির সুরসুরায় তিনি বলেন, বাঙালি মানেই এখন চোর চিটিংবাজ। দিলীপ ঘোষের এই বক্তব্যের জেরে পাল্টা আক্রমণ করেছে তৃণমূলও। তাদের প্রশ্ন, দিলীপ ঘোষ কি বাঙালি নন? তাহলে তো তিনিও চোর চিটিংবাজ। সুরসুরার সভা থেকে মমতাকে আক্রমণ। সুরসুরায় বিজেপির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তার প্রশ্ন, দিদিমণি কতদিন ভোট আটকাবেন? ভোট না করে যদি কেউ মনে করেন ক্ষমতা ভোগ করবেন তাহলে তার কপালে দুঃখ আছে বলে মন্তব্য করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, দিদিমণি আপনার দিন শেষ, আপনাকে আর কষ্ট করে নবান্নে উঠতে হবে না, বাংলার মানুষ বিকল্প খুঁজে নিয়েছে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। ফের বিতর্কিত মন্তব্য। দিলীপ ঘোষ বলেন, দলের কর্মীদের ওপর প্রায় 28,000 মামলা চলছে, তার বিরুদ্ধেই 22টি মামলা চলছে। দিলীপ ঘোষ বলেন, পুলিশ বলছে তিনি নাকি মার্ডার করতে যাচ্ছেন। তিনি বলেন, এখনও তো মার্ডার শুরু করেননি, যদি তা শুরু করেন তাহলে খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। সবাই বিজেপিকে চাইছে, দিদি ভয় পেয়েছেন। রাজ্য জুড়ে বেশ কিছু পুরসভার মেয়াদ শেষ হয়েছে, কিন্তু সরকার সেগুলিতে নির্বাচন করানোর ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, গ্রাম থেকে শহর, শিক্ষিত থেকে অশিক্ষিত, সবাই বিজেপিকে চাইছে, সেই কারণে দিদি ভয় পেয়েছেন, সেজন্যই 15টি পুরসভা এবং 2টি কর্পোরেশনের ভোট আটকে রাখা হয়েছে, অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তোলাবাজি বন্ধে তৃণমূলকে হারানোর ডাক। রাজ্য জুড়ে তোলাবাজি বন্ধে তৃণমূলকে হারানোর ডাক দিয়েছেন দিলীপ ঘোষ। সেই সময় তিনি বিতর্কিত মন্তব্যটি করেন, বাঙালি মানে আজ চোর চিটিংবাজ হয়ে গিয়েছে, বদনাম ঘোচাতে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দেন তিনি।